আপনারা জানেন যে কালবেলা পত্রিকা একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই পুরনো ইতিহাস বাংলাদেশে যেটা অনেক সময় হয় সেটা হলো যে আসামি সেই আসামি অর্থ দিয়ে আরেকজনকে জেল খাটায় এবং সেই আইনি প্রক্রিয়া তাকে দিয়ে ফেস করায় যাতে তার কোনো প্রবলেম না হয়। এবং এইরকম একটা ঘটনা হয়েছে নাজমুল নামে একজন আসামি উত্তরার, সে মিরাজুলকে দিয়ে তার 7 বছর সাজা হওয়ার পরে মিরাজুলকে 50,000 টাকার চুক্তিতে তাকে ওখানে সারেন্ডার করিয়েছে। সে জামিন নিয়েছে, জামিন নিয়ে এসে আপিল করেছে, আপিল শুনানিতে রায়ের জন্য ছিল আজকে। তো এইটা পত্রিকায় আসার পরে ওইখানে আমরা আদালতে এটা দিয়ে দিয়েছিল, এটা আদালতে মেনশন করা হয়েছে যে এরকম একটা প্রতারণা হয়েছে, যে প্রকৃত আসামি সে আদালতে সারেন্ডার না করে আরেকজনকে দিয়ে সারেন্ডার করিয়ে এই মামলাটা করা হয়েছে। আদালত তখন বলছে এটা তো তদন্তের বিষয়, তখন উনি রায়টা ডেফার্ড করেছেন, 25 তারিখে রায়ের জন্য রেখেছেন। আর এর মধ্যে অ্যাটর্নি জেনারেল ডিজিকে বলেছেন যে আপনি আইওজি আছে, সে সঠিক সবকিছু জানে, আইওক দিয়ে আপনি তদন্ত করে তদন্ত রিপোর্ট সহ আগামী 25 তারিখে আপনি আদালতে প্রেস করেন যে এটা কি আসলেই ঘটনা সত্য না প্রকৃত আসামি জেল খেটেছে। যদি প্রকৃত আসামি জেল খাটে তাহলে এক ধরনের আদেশ হবে, আর যদি প্রকৃত আসামি জেল না খাটে তাহলে সেক্ষেত্রে আদালত যথাযথ আদেশ দেবেন এই মর্মে বলেছেন। এই ধরনের ঘটনা যদি সংক্ষেপে বলেন যে এই ধরনের ঘটনা আমাদের জন্য কতটুকু অশনে সংকেত আর রোধ করা যায় কিভাবে? এইটা আমরা কিন্তু আগেও পেয়েছি আপনাদের মিডিয়ায়, কিন্তু এটা আগে অনেকগুলো ঘটনা ঘটে যেটা আসলে মিডিয়ায় না আসলে জানা যায় না। এই ঘটনাটা আমরা আগেও দুই একটা পেয়েছি, আদালত যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তো এটি চূড়ান্তভাবে যদি বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে এটি একমাত্র উপায় হলো যে প্রত্যেকটা জেলখানায় এই যে ডিজিটালাইজ করা, অর্থাৎ আপনি যাওয়ার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা আমাদের যে এনআইডি সার্ভার আছে সেখান থেকে কম্পেয়ার করবে যে এই ব্যক্তি এই কিনা, যদি সেইটা হয় তাহলে এটা বন্ধ করা সম্ভব। এছাড়া এই আপনার এই ডিজিটাল পদ্ধতি ছাড়া এটা বন্ধ করা খুব কঠিন। ওকে ভাই, থ্যাংক ইউ।